তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়ার অর্থই হলো কলমে বিজেপিকে ভোট দেওয়া। কেননা এই দুই দল বোঝাপড়ার মাধ্যমে মেরুকরণের রাজনীতি করে ক্ষমতা আঁকড়ে থাকতে চায় আসন্ন লোকসভা ভোটে। তাই এই দুই দলকে পরাস্ত করতে খাম চিহ্ন ভোট দিয়ে আইএসএফ প্রার্থীদের জিতিয়ে সংসদে পাঠাতে হবে। আইএসএফের প্রতিনিধিরাই হবে সংসদের ভেতর জনগণের প্রতিনিধি। আজ দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এক নম্বর ব্লকের পশ্চিমপাড়া সাতমুখী বাজারে জয়নগর লোকসভা কেন্দ্রের সাংগঠনিক কর্মীসভায় একথা বলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান ও বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বলেন সংসদের ভেতর মানুষের দৈনন্দিন সমস্যার পাশাপাশি এই বিশাল সুন্দরবন অঞ্চলের বিশেষ সমস্যাগুলির কথা আইএসএফ তুলে ধরবে। রাজ্য সরকার তো চেষ্টা করছে যতটা ধীর গতিতে নিয়ে যাওয়া যায়, কারণ নিয়োগের ক্ষেত্রে যেটা হয়ে আছে, যেভাবে মার্কেট থেকে টাকা তুলেছে, এই নিয়োগ প্রক্রিয়ায় যদি একটা জায়গায় এসে দাঁড়িয়ে যায়, যদি অর্ডার হয়ে যায়, এতক্ষণ কিন্তু দেখছেন না যে তৃণমূলের নেতাদেরকে তাড়িয়ে পিটছে। যদিও তাড়িয়ে মারার পক্ষে আমি নয়, জয়নগর সিচুয়েশন কিনে হোক চাই না, কিন্তু যে সমস্ত মানুষের কাছ থেকে টাকা তুলেছে তাদেরকে একটা কথাই বোঝাচ্ছে তৃণমূলের নেতারা, ওই তো কেস চলছে, কেস সমাধান হলে তোরটাই হয়ে যাবে। কিন্তু কেসটা যখন রায় হবে, একটাও কেউ চাকরি পাবে না যারা দুর্নীতি করে টাকার বিনিময়ে চাকরি নিচ্ছে, তখন তারা টাকা ফিরে পেতে চাইবে। টাকা ফিরে না পেলে তারা কি করবে ভালো করেই বুঝতে পারছে। আইনের দ্বারস্থ হতে পারে বা অন্য কোনো পন্থা নিতে পারে, তবে অবৈধ পন্থা নেবে কেউ না নাই, সে অনুরোধ করবো। এই ভয়ে যত ডিলে করানো যায় সেই চেষ্টাই মেতে উঠেছে। ত্রাণ নিয়ে ক্ষোভ, তিন দিন পার হলেও বহু জায়গায় ত্রাণ অমিল, কিছু জায়গায় ক্ষতিগ্রস্তদের জায়গার ত্রাণ পাচ্ছেন না, অন্য জায়গার লোক ত্রাণ পেয়ে যাচ্ছেন, এবং এটা নিয়ে বিডিও অফিসের কর্মীদের তার মধ্যে একটা ক্ষোভ দেখা দিয়েছে। জলপাইগুড়ির সুকান্তনগর এলাকার বাসিন্দারা তারা মূলত কিন্তু বিক্ষোভটা দেখিয়েছে। এখন জয়নগর, আপনি জয়নগরের সব কথা বলছেন, জয়নগরের মানুষ বিভিন্ন সময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়, আমরা তো দেখেছি ত্রাণ নিয়ে কিভাবে রাজনীতি হয়, ত্রাণ নিয়ে কিভাবে পক্ষপাতিত্ব হয়, কিভাবে ত্রাণ লুট হয়। মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি ওখানে গেলেও কি হবে, যে সমস্যার সমাধান হবে না, কিন্তু এই সমস্যার সমাধান তো অনেক শিকড় তো অনেক গভীরে। আজকে যাদের পাওয়ার দরকার তারা পাচ্ছে না, যারা ক্ষতিগ্রস্ত হলে তাদের দেওয়া হচ্ছে না, উপরন্ত যারা তৃণমূলের নেতা গোছের আছে তারাই গুলোকে লুটপাট করে নিচ্ছে। এতে দীর্ঘা নিন্দা জানাচ্ছি, মমতা ব্যানার্জি ওখানে গিয়ে এই সমস্যা যদি না সমাধান করতে পারে, আমার মনে হয় তার তিনি যে পদে বর্তমান আছে সেটাকে অব্যাহতি নেওয়া দরকার। সেটা হচ্ছে যে অধীর চৌধুরীর মুখে নির্বাচনের প্রাককালে তৃতীয় শক্তির কথা বাম কংগ্রেস এবং তৃতীয় শক্তি বলছেন, এটাকে আপনি কিভাবে দেখছেন? বলতে পারছি না, উনি তৃতীয় শক্তি বলে কাকে বুঝাতে চাইছেন, বিজেপিকে বলতে চাইছেন না কাকে বলতে চাইছেন উনি বলতে পারবো না। তবে অধীর বাবু আইএসএফ কে নিয়ে অনেকটা ওনার অনিয়া আছে, তবে সময় কথা বলবেন। আইএসএফ রাজনীতির মানে কতটা পরিপক্ক কি অপরিপক্ক সময় কথা বলবেন। তা সিপিএম কংগ্রেস আইএসএফ এখনো জোট হয়নি, জোট কি ভবিষ্যতে হতে পারে? ধরুন আমি এখনো পজিটিভ আছি, এত খারাপ লাগছে, এত সমালোচনা হচ্ছে, তারপরেও বলছি বীরত্র স্বার্থে আমরা চাইছি না তৃণমূলের ওপরে বিক্ষুব্ধ ভোট কোনোভাবেই একটা বিজেপিতে যায়। এই জোটটা কার জন্য প্রতিনিধি? আমরা সবসময় চাইছি বিজেপিকে যত ভোট কম এখান থেকে রাজ্য থেকে দেওয়া যায়, অর্থাৎ এখান থেকে যত তাড়াতাড়ি হারানো যায়, সাথে সাথে এই রাজ্যে বিজেপিকে যারা নিয়ে এসেছে সেই তৃণমূলকে যাতে হারানো, এই জোটের বাধা সম্মুখীন হচ্ছে তারা, সেই জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। দেখুন জোটের বাধা কারা হচ্ছে নিশ্চিতভাবে বুঝতে পারছেন, তারা চাইছেন না যারা তিন চারে কারা আটকে আছে। আমরা তো কুড়ি থেকে চোদ্দ, চোদ্দ থেকে বারো, বারো থেকে আট, আট থেকে নয়, বারো থেকে দশ, দশ থেকে আট, ইভেন সাত পর্যন্ত এসে দাঁড়িয়ে যাচ্ছি, আর কতটা স্যাক্রিফাইস করবো। বিধায়ক শওকত মোল্লা যেটা বলেছেন যে দাঁড়ানোরে বিরোধীরা প্রার্থী দিতে ভয় পাচ্ছেন, হারার ভয়তে দেখুন ব্যাপারটা হচ্ছে ওনার মুখে তো আর গণতন্ত্রের পুলিশ শোনা যায় না, হারার ভয়ে ভয় পাচ্ছে, কি সময় কথা বলবে সেটা সময়ের সাথে সাথে হবে। তবে উনি কি হার জিতে বিশ্বাসী? শওকত মোল্লা সাহেব তো গণতন্ত্রে বিশ্বাসী নয়, উনি তো ভোট লুটে বিশ্বাসী, উনি তো মারামারিতে বিশ্বাসী, উনি তো বোম বাদে মমতা ব্যানার্জির সার্টিফিকেট দিয়ে সেইটা তো উনি বিশ্বাসী, ওনাকে তো ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন নোটোরিয়াস ক্রিমিনাল বলেছে, এটা তো উনি, ওনার দ্বারা এই গণতন্ত্রের গুলি ওনার মধ্যে। আপনি কি যাই মনে দাঁড়াচ্ছেন? দেখুন আমার অবস্থান তো অনেক আগে ক্লিয়ার করেছি, সেই আসলে ছ মাস আগে আমি দাঁড়ানোর জন্য প্রস্তুত আছি। না থাকাটাই তো সবার, ওনারা ইলেকট্রল বন্ডের নামে হাজার হাজার কোটি টাকা মার্কেট থেকে তুলেছে আইএসএফ দশ পয়সা তুলে, ওনারা বলেছিল ক্ষমতায় আসলে বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে নিয়ে এসে পনেরো লক্ষ টাকা করে দেবো,
কালো টাকা ফিরিয়ে তো নিয়ে আসতে পারেনি, উল্টে আমরা কি দেখেছি, ঋণ খেলাপি দেশ থেকে বেশি পালিয়েছে। ওনারা যে প্রমিস গুলো করেছেন, যে কথাগুলো বলেছেন, একটাও ফুলফিল করতে পারেনি। আমাদের সাথে ওনাদের নীতিগত লড়াই আছে, থাকবে, যতদিন পর্যন্ত তারা ওই জায়গা থেকে না ফিরে আসবে।